হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার। আর আমি রাজরূপা। বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে কিসের উপরে ভিডিওটা হতে চলেছে। কিছুদিন আগে আমি হেয়ার সিরামের ওপরে একটা ডিটেলসে ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে বলেছিলাম যে হেয়ার সিরাম কী, কীভাবে ব্যবহার করবে, এর উপকারিতা কী, কেন ব্যবহার করা উচিত আর কিভাবে ব্যবহার করবে। তো তার সঙ্গে লিভন হেয়ার সিরামের তার সঙ্গে রিভিউ শেয়ার করে দিয়েছিলাম। তোমরা যদি চাও সেই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব এই স্ট্রিক্সের হেয়ার সিরামের রিভিউ। তো এটা হচ্ছে ওয়ালনাট সিরাম, হেয়ার সিরাম। এছাড়া আরেকটা ভ্যারাইটিতে পাওয়া যায় স্ট্রিক্সের হেয়ার সিরাম, তো তোমরা ওইটাও ইউজ করতে পারো। তো এই হেয়ার সিরামটা ওয়ালনাট অয়েল এর মধ্যে দেওয়া আছে, আর এটা কিন্তু সব ধরনের চুলের জন্যই তোমরা ইউজ করতে পারো। এটা তোমার চুলকে পলিশ করার সাথে সাথে স্মুথ করবে, অল ডে লং তোমার চুলকে কিন্তু একদম ম্যানেজেবল রাখতে হেল্প করবে। আর বন্ধুরা, সিরাম আমরা কখন ব্যবহার করি, সিরাম কেন ব্যবহার করি? সিরাম মেনলি ব্যবহার করা হয় চুলটাকে সেট রাখার জন্য, চুল যাতে ভেঙে না যায়। দেখো বন্ধুরা, সবার চুল কিন্তু সমান হয় না। কারো খুব চুল রুক্ষ, ড্রাই, ড্যামেজ হয়ে থাকে, যেটা ম্যানেজ করা খুবই সমস্যা বিষয় একটা হয়ে যায়। কোনো সময় সেটা ঠিক থাকে না, খুবই রুক্ষ শুষ্ক হয়ে পড়ে চুলটা। অনেকের চুল খুব সিল্কি থাকে, তাদের খুব বেশি হেয়ার সিরাম ইউজ করার দরকার পড়ে না। অনেকের চুল আবার অয়েলি হয়, তো এরকম বিভিন্ন ধরনের চুলের কিন্তু ধরন হয়ে থাকে, সবার চুল সমান হয় না। তো বন্ধুরা, হেয়ার সিরাম আমরা কখন ব্যবহার করব, হেয়ার সিরাম ব্যবহার করব আর এই হেয়ার সিরামটা তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, দেখিয়ে দেব আমি। তো বন্ধুরা, হেয়ার সিরাম ব্যবহার করতে হয় স্নান করার পর। তুমি যখন শ্যাম্পু করছো, তারপর যদি তুমি কন্ডিশনার ইউজ না করো, চুলটা কিন্তু ড্রাই, ড্যামেজ হয়ে যাবে। তখন কিন্তু চুলটাকে সফট, স্মুথ রাখার জন্য, চুল যাতে গোড়া থেকে ভেঙে না যায়, স্প্লিট এন্ডস যাতে না হয়, মানে চুলের যে গোড়া ফেটে যায় সেটা যাতে না হয়, সেই জন্য কিন্তু হেয়ার সিরাম ইউজ করা খুবই দরকার। তো বন্ধুরা, শ্যাম্পু করার পর তারপর তোমাকে ভেজা চুলে কিছুটা সিরাম চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর যদি কন্ডিশন করো, তারপরও কিন্তু অনেকের চুল দেখা যায় যে খুব রুক্ষ হয়ে যায়, ম্যানেজেবল থাকে না, তো তারপরও তুমি কিন্তু সিরাম চুলে অ্যাপ্লাই করে নিতে পারো। স্নান করার পরেই যে ভেজা চুলে অ্যাপ্লাই করতে হবে এমন নয়, এই সিরামটা কিন্তু তুমি যে কোনো সময় অ্যাপ্লাই করে নিতে পারো। অনেক সময় হয় আমরা বাইরে বেরোচ্ছি, তো চুল ছেড়েই বাইরে বেরোচ্ছি বা চুল বেঁধে বেরোচ্ছি, কিন্তু চুলটা খুব ফ্রিজি হয়ে আছে, একদম অগোছালো হয়ে আছে, ড্রাই হয়ে আছে, সেই সময় কিন্তু কিছুটা হেয়ার সিরাম তুমি চুলে অ্যাপ্লাই করে নিলে তারপর হেয়ারটাকে ব্রাশ করে নেবে, মানে চুলটাকে আঁচড়ে নেবে, দেখবে চুলটা একদম স্ট্রেট কিছুটা হয়ে গেছে, ম্যানেজেবল হয়ে গেছে, এবং একটা সিল্কি শাইনি ভাব চুলের মধ্যে চলেছে এসেছে, চুলটা সেট হয়ে গেছে। তো সেইভাবেও কিন্তু তুমি ইউজ করতে পারো। আর এটা ট্র্যাভেল ফ্রেন্ডলি, তুমি যে কোনো জায়গায় তুমি এটাকে সাথে করে নিয়ে যেতে পারো। যদি মনে হয় খুব চুলটা এলোমেলো হয়ে আছে, তো কিছুটা নিয়ে তুমি চুলে অ্যাপ্লাই করে নিতে পারো। তো বন্ধুরা, এই হেয়ার সিরামটার কোয়ান্টিটি কতটা, এটার কোয়ান্টিটি হচ্ছে 45 ml এটার, আর এটার দাম হচ্ছে 120 টাকা। তুমি অনলাইন থেকেও কিনতে পারো, আমি মার্কেট থেকে কিনেছি। তো এটার শেলফ লাইফ হচ্ছে 3 বছরের শেলফ লাইফ, তুমি 3 বছর ধরে এটাকে ইউজ করতে পারো। তো বন্ধুরা, এই হেয়ার সিরামটা কিন্তু খুবই ভালো একটা হেয়ার সিরাম। আর হেয়ার সিরাম ব্যবহার করার সাথে সাথে কিছু সাবধানতাও কিন্তু অবলম্বন করতে হবে। সঠিক পদ্ধতিতে হেয়ার সিরাম ব্যবহার করতে না জানলে কিন্তু উল্টে তোমার চুলের চুল ড্যামেজ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। কেননা হেয়ার সিরাম ইউজ করার একটা পদ্ধতি আছে, তাহলে চলো সেটা দেখে নিই কীভাবে হেয়ার সিরাম অ্যাপ্লাই করবে। তো প্রথমেই কিছুটা পরিমাণে হেয়ার সিরাম আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। তুমি তোমার চুলের লেন্থ অনুযায়ী হেয়ার সিরাম নিয়ে নেবে, নিয়ে তারপর এইভাবে হাতের মধ্যে
এইভাবে লাগিয়ে জাস্ট চুলের কিন্তু এই লেন্থে অ্যাপ্লাই করবে, চুলের লেন্থে অ্যাপ্লাই করতে হবে। চুলের গোড়ায় কিন্তু কখনোই হেয়ার সিরাম অ্যাপ্লাই করবে না, চুলের লেন্থ থেকে তুমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করবে। আর অবশ্যই চুলের আগাগুলোর মধ্যে কিন্তু হেয়ার সিরামটাকে অ্যাপ্লাই করতে হবে, তারপর একটা চিরুনি দিয়ে ভালো করে ব্রাশ করে নেবে। এরপর এটাকে ধোয়ার কোনো রকমের দরকার নেই, এইভাবে চুলের মধ্যে থেকে যাবে। হ্যাঁ, তুমি যদি পরদিন শ্যাম্পু করো বা চুলটা ধো, তারপর গিয়ে কিন্তু আবার তোমাকে সিরাম অ্যাপ্লাই করতে হবে। আর যদি চুল ওয়াশ না করো তাহলে কিন্তু এটা দু তিন দিন চুলের মধ্যে থেকে যায়, চুলটা বেশ ম্যানেজেবলই থাকে। তো বন্ধুরা, হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পর যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কিন্তু হাত ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, তো সেই জন্য হাতটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নেবে। আর বন্ধুরা, হেয়ার সিরাম কখনোই কিন্তু চুলের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না, কেননা যদি তুমি এটা কিন্তু কোনো অয়েল, নারিশিং অয়েল না যে চুলের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, এটা যদি তুমি চুলের স্ক্যাল্পে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার চুল আস্তে আস্তে পড়তে শুরু করে দেবে, সেই জন্য শুধু লেন্থে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আর বন্ধুরা, এই সিরামটার গন্ধটাও কিন্তু বেশ ভালো, তো তোমরা যদি একটা ভালো সিরামের খোঁজ করে থাকো, যদি ইউজ করতে চাও তাহলে স্ট্রিক্সের হেয়ার সিরামটা অবশ্যই ইউজ করতে পারো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, রিভিউটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।